নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ আজকে সকাল থেকে স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ, উপরে এসে গেছি। আজকে অক্ষয় তৃতীয়ার পরের দিন। তো দোকানে পুজো টুজো ছিল, নিমন্ত্রণ ছিল আমাদের আগের দিন। তো যারা ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো তো আমাদের একটা অন্নপ্রাশনে নিমন্ত্রণ ছিল। তো সেখানে যে সমস্ত শাড়ি জামা কাপড়গুলো পরেছিলাম, সাথে সোনায় যে ফ্রকটা পরেছিল, আর পুজো দিতে গেছিলাম দোকানে যে শাড়িটা পরে, তো এগুলো একটু রোদে দিয়ে নিলাম। আর কারণ কি, এগুলো তো আলমারিতে তুলতে হবে, একবার পরেছি, কাচার মতো কিছু হয়ওনি, তো সেই কারণে একটু রোদে দিয়ে নিচ্ছি, তো আলমারিতে তুলে দেবো। কাম চলছে আর আমি ওপরে গাছে ফুল তুলতে এসেছি। তো আগের দিন বিকালে গাছে জল দিতে পারিনি, যেহেতু বাড়িতে ছিলাম না, সকালে জল দিয়েছিলাম, বিকালে আর আসিনি। তারপর আবার নিমন্ত্রণ বাড়ি থেকে এসে আমি আগের দিন আবার সন্ধ্যাবেলা একটু বাজার বেরিয়েছিলাম। তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ করতেও সময় লাগে, ভিডিও কি করবো, একা হাতে হয়ে ওঠে না, পেরে উঠি না, শরীরও ভালো লাগছিলো না। তো যাই হোক, ওপরে এসেছি, তো গাছে জলটা দিয়ে নিচ্ছি, সাথে ফুলটা তুলে নিয়ে নিচে চলে যাব। তারপর আবার রান্না বানা রয়েছে। তো আমার ভাই এসছে, পুজো উপলক্ষে আগের দিনই এসছে, তো আজকে চলে যাওয়ার কথা আছে, বলছি থাকতে কিছুতেই থাকবে না। তো যাই হোক, তো সকাল সকাল রান্না বান্না করতে হবে, হুটোপাটা করছি, নিচে গিয়ে সমস্ত রান্না বান্না সেরে নেব, স্নান করবো, পুজো দেবো। সোনাই রয়েছে, সোনাই স্কুলে গেছে, তো চলো নিচে চলে যাই। আজকে আকাশটা খুব সুন্দর লাগছে, বেশ হালকা মেঘলা, দেখো আকাশটা খুব সুন্দর লাগছে। তো শাড়িগুলো এখন দিয়ে গেলাম, পরে যখন স্নান করে আসব তখন মেলতে আসব কেচে, সেই জামা কাপড়গুলো যখন মেলবো তখন এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। তো বন্ধুরা, নিচে এসে গেছি। তো আজকে সবাই একটু লেট করে উঠেছে, কারণ বেশ কিছুদিন ধরে কাটাকাটনি চলছে, তো সবাই আজকে একটু বেশ লেট করে উঠেছে। তো সেই কারণে ঘুম থেকে উঠে আগে আমি ওপরে চলে এসেছি, ওপরে কাজ সেরে নিচে এসে ঠাকুরের বাসনগুলো প্রথমে মেজে নিচ্ছি। তো একটু পরে চাটা বসাবো, ঠাকুরের বাসন টাসন মেজে তারপর বাকি রান্নাঘরের জল টলগুলো ভরবো, ভরে তারপর চাটা বসাবো। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আর পুরোটা দেখবে অবশ্যই, যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো। তো বন্ধুরা, রান্নাঘরে এসে গেছি। তো ওদিকে বোতলগুলো ভরবো, আর ওটা চালিয়ে দিয়েছি, আর এদিকে বালতিতে জলগুলো ভরে নিচ্ছি, যেহেতু পাম্প চলছে ডাইরেক্ট কলে, রান্নাঘরে খাওয়ার জল মানে রান্না করার জলগুলো ভরে নিচ্ছি। যদি ওই ফালতু আমার ভরাই হয়, প্রতিদিন ভরি আর ফেলি, আমি বেশিরভাগটাই আরও থেকে জল নিয়ে রান্নাটা করে নিই। তো দেখো চাটা হয়ে গেছে, তো চলো সবাইকে দিয়ে টিয়ে নিই। তো সবাই চাটা খেয়ে রীতিমতো দোকানে চলে গেছে, যথারীতি সবাই সবার কাজে বেরিয়ে গেছে। তো আমি ঘরটার মুছে নিচ্ছি, সোনার দিকে ঘুমোচ্ছে, ঘরটার মুছে নিয়ে স্নান করে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে আমার, তো চলে এসেছি আবার ঠাকুর ঘরে। তো চলো এবার পুজোটা দিয়ে নিই, ভালো করে পুজোটা দিয়ে নিই, তারপর তবে তোমাদের সামনে আসছি।
তো বন্ধুরা রান্নাঘরে এসে গেছি, তো ভাত ডাল বসিয়ে নিয়েছি, তারপর মাংসটা নিয়েছি, মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নেব। আর ওদিকে আগের দিনের মাছটা ছিল ফ্রিজে, মাছটা আমি ধুয়ে বেছে রেখেছিলাম, মাছ করে নিয়েছিলাম আর কি, ওরা খাবে বলেছিল। বাড়িতে আমাদের তো নিমন্ত্রণ ছিল, তো আমার হাজব্যান্ড আর খায়নি বাড়িতে, তো সে কারণে মাছটা ছিল ধরায়। আগের দিন রাতে 4 পিস মতো করেছিলাম, আর আজকে সকালে দিনের বেলা বাকিটা করে ফেলবো, মাংস করবো, মাছ করবো। আর এদিকে ডাল হয়ে গেছে, ঝিঙে চচ্চড়ি, ঝিঙে বটি করেছি, এদিকে বেগুন ভেজেছি, আলু সেদ্ধ দিয়েছি। তো চলো রান্নাগুলো করে নিই। তো বন্ধুরা সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনা স্কুল থেকে চলে এসেছে, তোকে স্নান করিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি খাইয়ে, তারপর আমি রান্না বান্না করে আবার দুপুরের খাওয়া দাওয়া সবাইকে দিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। শরীর আজকে একদমই চলছে না, তো সেই কারণে ব্লগটা বেশি বড় করছি না, বেশ ছোট্ট পারে থাক। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা যারা আছো প্লিজ লাইক কমেন্ট করবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও।